আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া গাউসে আজম বাবা নেবে শারু শামা মাদাদে কিবলায়ে দি মাদাদে কিবলায়ে দি মাদাদে কাবাই মা মাদাদে বাকে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই মাদাদে কুনিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله সাদাকাল্লাহুল আজিম ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ঘরদম সবাসে নিকালাম মুহাম্মদ ঘরদম জবান আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর মদিনা জোর কোন সুবহানাল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর তাতাইতে আরো বেশি সুন্দর আমার নবীর গায়ের পাসিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে বারে যদি করতে পারতাম মদিনার ওই গলিতে মহব্বতে বলুন সুবহানাল্লাহ বারে যদি করতে পারতাম মদিনার ওই গলিতে বারি বারি জিয়ারত যেতাম পাক সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সৈয়দেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
মোহাম্মদ হরদম জবাসে নিকালো, মোহাম্মদ হরদম জবাসে নিকালো, বিরাদার আমার সাথে পড়বেন আলা হযরত জিন্দাবাদ, আমার সাথে কি পড়বেন আলা হযরত জিন্দাবাদ, আস্তে আস্তে পড়লে হবে না, জোরে জোরে বলতে হবে, আর সুবহানাল্লাহ বলতে বললে আবার তুবানাল্লাহ বলিয়ে বসিয়েন না বাবুজি, সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে, একবার মহব্বতে হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, যারা যারা হাত তুলেছেন তারা তারা 10 টাকা করে পয়সা দেন তো দেখি, বলে মৌলী সাহেব তুমি যা তুমি বলো তোমাকে টাকা দেব না, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আলা হযরতে জিন্দাবাদ, আলা হযরতে জিন্দাবাদ, আলা হযরতে জিন্দাবাদ, আলা হযরতে জিন্দাবাদ, নর নবীজির প্রেমের বাগান, নর নবীজির প্রেমের বাগান, তোমার দ্বারাই আবাদ, আলা হযরতে জিন্দাবাদ, আলা হযরতে জিন্দাবাদ, আলা হযরতে জিন্দাবাদ, আলা হযরতে জিন্দাবাদ। সুবহানাল্লাহ আপনাদের মুখে নাই নাকি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ, বলে বকে মনে আমার মুজাহিদ তোমার শান আজমান, বলে বকে মনে আমার মুজাহিদ তোমার শান আজমান, দৃষ্টি রেখেছে তোমার প্রতি শাহান সাহেব বাগদাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। হজ করিলেন মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, জোরে কোন সুবহানাল্লাহ, হজ করিলেন মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, কোথায় গেলে হজ করিতে, মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, শায়ের বলছে হজ করিলেন মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, কে দে বলে মা জননী কে বাঁচাবে আজ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত, যিনি নিরাকার নিরঞ্জন তথবার আব্দুল্লাহ লাল মামিনার নয়নতার বিশ্বের উদার চিতা ভবিষ্যৎ বক্তা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহর্ষ দরুদ সালাম বর্ষিত হোক, সকলেই বলুন আল্লাহুম আমিন। বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম,
আল্লাহর পবিত্র কালামুল্লাহ হইতে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ বক্তব্য আলোচনা করে আমার বক্তব্য রীতি টানব। বিরাদার, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ রাহে শহীদ হয়, কি বললাম বাপ, যারা আল্লাহ রাহে শহীদ হয় তাদেরকে তোমরা মুর্দা বলো না, তারা বরং জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ, তারা বরং জিন্দা। বিরাদার, কালকে ছিলাম আপনার বাংলাদেশের বর্ডারের সাইটে, জালসা করে রাত্রিরে আপনার লালবাগে উড়াহারে ছিলাম, উড়াহারে জালসা করে ভাবজি, ওখানে একটু ঘুমিয়ে আবার এখানে আসলাম, কালকে আবার অন্য জায়গায় চলে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা দিন আল্লাহ রহমতে প্রোগ্রাম করছি আপনাদের দোয়াতে। বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, এই মেহফিলকে সাজানো হয়েছে গৌসুল আজামের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, মেহফিলকে সাজানো হয়েছে গৌসুল আজামের জন্য। আমার চারটে ভাই সাজিয়েছে মেহফিলকে, আল্লাহ পাক তিনাদেরকে যেন ভালো রাখুক। আল্লাহর কাছে দোয়া করব শেষে, আল্লাহ যেন তিনাদেরকে ভালো রাখুক। সকলেই বলুন আল্লাহু আমিন। বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার গৌসুল আজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়েদের সম্মানটা কত বড় আছে বাপজি, মায়েদের সম্মান অনেকটাই বড়, মায়েদের সম্মান অনেকটাই আল্লাহ পাক উঁচু করেছে। যে মায়ের পেট থেকে আমার নবী এসছে, জোরে কোন সুবহানাল্লাহ, মায়েদের পেট থেকে নবী এসছে, যে মায়েদের পেট থেকে আমার গৌসুল আজাম এসছে, যে মায়েদের পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি এসছে, যে মায়েদের পেট থেকে দাতা মাহবুব এসছে, যে মায়েদের পেট থেকে কুতুবউদ্দিন বখতিয়ার এসছে, যে মায়েদের পেট থেকে সাবির কালিয়ার এসছে, যে মায়েদের পেট থেকে আলা হযরত আসিমুল বারকাত মুজাদ্দিন ও মিল্লাত ইমামে আহমদ রেজা ফাদিল বেরলভী রাহমাতুল্লাহ আলাই, তিনিও মায়ের পেট থেকে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ, ইনিও মায়ের পেট থেকে এসেছে, এরই নাম হচ্ছে আলা হযরত, এরই নাম হচ্ছে গৌসুল আজাম। তাহলে মায়েদের মর্যাদা তো অনেক বড় বাজি, যে মাকে এক টুকরা যদি কষ্ট দিয়ে আপনি হজ করতে যান, আপনার হজ কোনোদিন কবুল হবে না। মায়ের চোখে যদি এক ফোঁটা পানি পড়ে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, যে তোমার মাকে তুমি কাঁদিয়ে আমার দরবারে হজ করতে এসছো, কিন্তু আমি আমি আল্লাহর দরবারে আমি এই হজ কোনোদিন কবুল করব না বাবজি, এই হজ কোনোদিন কবুল করব না। হজ যতই হজ যদি করতে যান, যাকাত যদি দেন, আবার যদি নামাজ পড়েন, মাকে যদি মহাব্বত না করেন, মা খুশি তো স্বয়ং আল্লাহ খুশি। জোরে কোন সুবহানাল্লাহ, তাহলে মায়েদের মর্যাদা অনেক বাপজি। শাহরুখ না বানে গা না মুসলমান বানে গা, জোরে কোন সুবহানাল্লাহ, শাহরুখ না বানে গা না মুসলমান বানে গা, শাহরুখ না বানে গা না মুসলমান বানে গা, শাহরুখ না বানে গা না মুসলমান বানে গা। বাবাজি মুসলমান ভাইয়ের আমার, যে গৌসুল আজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে এসছে, উনার আব্বা হুজুরের আজকে বর্ণনা হবে, তারপর গৌসুল আজামের দিকে ঢুকে যাওয়া। বাপজি মাকে মহব্বত করেছে, আমার গৌসুল আজাম মাকে মহব্বত করেছে, খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমাত তিনিও মাকে মহব্বত করেছে, আমার দাতা বাবা তিনিও মাকে মহব্বত করেছে, আমার আক্তারুল কাদির তিনিও মাকে মহব্বত করেছে, আমার আলা হযরত তিনিও মাকে মহব্বত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, তাহলে কারা কারা মাকে মহব্বত করনে ওয়ালা একবার হাত তোলেন তো। আপনারা মহব্বত করনে ওয়ালা না, মাকে ভালোবাসেন না, মা জননী তোমাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে তুয়েছে, অতি কষ্ট করে লালন পালন করেছে, যে মা শীতের রাত্রিরে আপনি মায়ের কোলে পোশাক করে দিয়েছেন, যে মা আপনাকে ঠান্ডা রাত্রিরে নিজের মায়ের গায়ে যেটা ছিল সেটাকে আপনাকে জড়িয়ে আপনাকে আদর যত্ন করে রেখেছে, মা তবু আপনার পিসাবের আছে বাচ্চি, মা আপনার পিসাবে শুয়ে আছে, সে মায়ের কত মনে বেদনা ভাবছি।
মাকে কোনোদিন কষ্ট দিও না বাপ আর পাঁচে গানা নামাজ পড়ো বাপজি আমি যেখানেই যাই মায়ের কথা বলি এবং নামাজের কথা বলি বাপ একটা যদি নামাজি আমার দ্বারাতে বেনে যায় রোজ কিয়ামতের মাঠে কোটি কোটি লোকের সমাগমে সেই জায়গাতে বলবে ওই মাওলানা স্টেডে ওয়াজ করেছে ওই মাওলানার বাদৌলতে একটা নামাজি বানিয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এই মাওলানার বাদৌলতে একটা নামাজি বানিয়েছে ওনার বক্তব্য শুনে বাপজি বিরাদার শুধু বক্তব্য শুনলে হবে না আপনাদেরকে আমল করতে হবে আমলটাই হচ্ছে মেন যার মধ্যে আমল নেই তার মধ্যে বাপজি কিছুই নাই তার মধ্যে কিছুই নাই আমল তো আমল যার মধ্যে আছে তার মধ্যে সফি আছে বাপজি বিরাদার হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি বাবা জিলান শহর থেকে একটা আপেল ভেসে আসছিল কি বাপ একটা আপেল ভেসে আসছিল আপেল ইংলিশে বলে সেব বাপজি আপেল ভেসে আসছিল সেই মোমেন্টে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই নামাজ পড়বে বলে বাপজি নদীতে নেমে গেছে কোথায় নেমেছে নদীতে নেমেছে নদীতে নামার পরে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই সেই আপেলটা হাতে করে নিয়েছে কোনো রাবি বলেছে যে পুরোটাই খেয়ে নেছে আর কোনো রাবি বলেছে যে অর্ধেকটা খেয়েছে বাপজি কোনো রাবি বলেছে অর্ধেকটা খেয়েছে সিরাতে গৌসুল আজামের কিতাবের মধ্যে লেখা আছে বাপজি বিরাদার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই সেই মোমেন্টে বাপজি উজু করাল নেবে নেবে গেছে নেমে যাওয়ার পরে আবু সালের মনে মনে কথাগুলো বলতে লাগলো যে আমি আপেলটা ভেসে এটা কার আপেল আমি আপেলটা খেয়ে নিলাম এটা কার আপেল যে আমি আপেলটা খেয়ে নিলাম আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই মনে মনে কথাগুলো বলতে লাগছে ওইদিকে মসজিদে নববীতে আজান হয়েছে আসসালাতু খায়রুম মিনান নওম মসজিদে আজান হলো বাপজি আবু সালে নামাজের জন্য নেমে গেল নামাজের জন্য নেমে যাবার আপেলটা খেয়ে নেওয়ার পরে আবু সালেন মনে মনে কথা বারবার বিবেকে বাদে যে আমি কার আপেল খেলাম বেরাদার বলতে যাচ্ছিলাম বুদ্ধিজীবী ভাইরা আমার শুনে যান রাতের বেলা ও গো মা জননী আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বাবা চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছে বলছে এটা কার আপেল খেলাম কার আপেল খেলাম না বলা করে খেয়েছি আমার নামাজে মন বসবে না আমার নামাজে মন বসবে না আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বলেন বাবা ওই আপেলটা যে সগর থেকে ভেসে এসেছিল আমি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই সেই সগরে বাবা যেতে চাই আবু সালে সেই শহরে যেতে চাই বাপজি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইর বাবা চোখের পানিতে ঝরঝর করে বুক ভাসিয়ে যায় আবু সালে বলে গো ও গো আল্লাহ এটা কার আপেল ভেসে এসেছিল কার আপেল ভেসে এসেছিল এই আপেল খেয়ে যদি নামাজ পড়ি তো নামাজ হবে না এটাই আপেলটা খেয়ে কিন্তু বাবা উজু করলে উজু হবে না আর উজু যদি না হয় তো নামাজও বাবা হবে না উজু যদি না হয় তো নামাজ হবে না জোরে কোন সুবহানাল্লাহ এটা আবু সালের ধ্যান ধারা বাপজি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বাবা সে মোমেন্টে ওই সেপটা পুরো খেয়ে নিল নিয়ে নিয়ে আর পরে আবু সালে বাবা চলতে লাগলো চলতে চলতে ওই দিকে বাবা আস্তে আস্তে জিলান শহরের দিকে যেতে লাগলো যেতে যেতে একটা লোক যেন বাগানের দিকে বসে আছে দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিন বাবা সেই মোমেন্টে বাড়ি আছে ওই লোকটা বলে হুজুর গো আপনি কে গো বলে আমার নাম বাবা মুসা জঙ্গি আমার নাম মুসা জঙ্গি আমি ওই শহর থেকে জিলান শহরে এসেছি বলে কিসের জন্য এসছো বলে আমি এসেছি যে
এই বাগান থেকে নাকি এত বড় বাগান অনেক জুরান বাগান আছে ওই বাগান থেকে একটা আপেল জিলান শহর থেকে ওই দেশে ভেসে গেছিল আমি উজু করার লেবে নেমেছিলাম সেই আপেলটা খেয়ে নেছি ওর জন্য আমি ক্ষমা চাইতে এলাম আবু সালেহ মুসা জাহাঙ্গীর এত সচ্চরিত্রমান ছেলে যে একটা আপেলের জন্য যদি ক্ষমা চায় বাপজি আজকালকার যুগ হয়ে গেছে বাপজি বেটাকে যদি ভুঁয়ের সাইড দিয়ে নিয়ে যায় তো দেখছে যে সোঁসা ঝুলছে মা বুদ্ধি দিচ্ছে বেটা একটু অন্ধকার হোক কিছুক্ষণ পরে তুমি ওই দিকে সোঁসাটা এক ঝোলা নিয়ে তুমি আমার বাড়িতে লিখে সবাই ফ্যামিলি মিলে খাবো বাপজি মায়েরা বুদ্ধি দিচ্ছে ওগো জননী তোমাদেরকে বেশি বেশি করে বলি মা তোমরা ছেলেদেরকে পাঁচ জায়গা নামাজ পড়াও আর নামাজ যদি না পড়াও রোজ কিয়ামতের মাঠে কোটি কোটি লোকের সমাগমে আপনাকে হিসাব দিতে হবে বাপজি যে তোমার ছেলেকে বারো বছর হয়ে গেল বারো বছর পর থেকে তুমি নামাজ পড়ার জন্য বলো যদি না নামাজ পড়ো তোমার ছেলেকে মারতে মারতে নামাজ পড়াও জোরে কোন সুবহানাল্লাহ বিরাদার বলতে চাচ্ছিলাম বুদ্ধিজীবী মায়েরা আমার শুনে জানে রাতের বেলা ও গো মা জননী তোমরা শুনে জানে রাতের বেলা তোমরা বেশি বেশি করো আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহ চোখের পানিতে বাবা বুক ভাসিয়ে দিয়ে বলে ও গো হুজুর এই জেলান শহর থেকে বাবা একটা আপেল ভেসে গেছিল এই আপেল খানায় আমি না বলা করে খেয়েছি এই আপেলটা আমি না বলা করে খেয়েছি বলে গোজর গো আপেলের বাগানের মালিক কোথায় আছে আবু সালেহ বাবা চোখের পানিতে ঝরঝর করে বুক ভাসিয়ে দিয়েছে ও গো আল্লাহ গো আজকে কার আপেল না বলা করে খেয়েছি আজকে কার আপেল না বলা করে খেয়েছি আবু সালেহ বাবা জানো দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিনের গেটের গোড়াতে চলে যায় দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিনের গেটের গোড়াতে চলে যায় যাবার পরে জিজ্ঞাসা করছে হুজুর দরজাখানা খুলে দাও বলছে কে গো বলছে আমি একটা আকানন্দক মুসাফির এসেছি বলছে তোমার নাম কি বলছে আমার নাম হচ্ছে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই জোরে কোন সুবহানাল্লাহ আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই বলছে কিসের জন্য এসছো বলছে আপনার বাগান থেকে একটা আপেল ভেসে গেছিল ওই আপেলটা না বলা করে খেয়েছি আবু সালেহর মনখানা বাগবাগ হয়ে গেল যে আমার বাড়িতে একটা মেয়ে আছে ওই মেয়ের জন্য এই ছেলেটাকে বারো বছর ধরে গোলামির কাজ করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ কোনো রাবি লিখেছে যে তিন বছর কোনো রাবি লিখেছে বাবা বারো বছর বিরাদার আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিন দরজাখানা খুলে দিলেন খুলে দেওয়ার পরে বাবা তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে আবু সালেহ বলছে তোমার বাড়ি কোথায় বলে জিলান শহরের সাইটে আমার বাড়ি জিলান শহরের সাইটে আমি আপেল খেয়েছি না বলা করে তারই জন্য আপনার কাছে ক্ষমা আনতে এসেছি জোরে কোন সুবহানাল্লাহ একটা আপেলের জন্য বাপজি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিনের কাছে ক্ষমা আনতে গেছে তাহলে কত আল্লাহওয়ালা আল্লাহওয়ালার বেটা আল্লাহওয়ালা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই সেই মোমেন্টে দরজাখানা যখন বাপজি খুলে দিল দরবেশ আব্দুল্লাহ সৈমিনের চোখের পানিতে ঝরঝর করে পড়ছে বাবারা মা বোনেরা শুনে জানে রাতের বেলা ও গো মা জননী তরুণ ঝোঁক ভাইদেরকে বলি আবু সালেহ বাবা যখন দরজাতে গেল ওই দরজাখানা বাবা যখন খুলে দেয়া হলো দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিন ওই আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে দেখে চোখের পানি বাবা থামে না